মিড ডে মিল কর্মীদের একগুচ্ছ দাবি দাবা নিয়ে পুরাতন মালদা বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন। শুক্রবার ডেপুটেশন কর্মসূচি পালন করল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পুরাতন মালদা ব্লকের মিড ডে মিল কর্মী ইউনিয়নভুক্ত মহিলারা প্রথমে মিছিল করে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে জমায়েত করেন। এরপর তারা মোট 10 দফা দাবিতে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে মিড ডে মিল কর্মীদের পুজোয় বোনাস প্রদান, তাদের বেতন বৃদ্ধি, অবসরকালীন পেনশন প্রদান ইত্যাদি ছিল অন্যতম। উত্থাপিত দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর মিড ডে মিল কর্মী ইউনিয়ন নেতৃত্ব পুরাতন মালদার বিডিও সাহেবের নিকট তাদের ডেপুটেশন জমা দেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন পুরাতন মালদা ব্লক কমিটির নেতা অবনী মণ্ডল, পার্থ সান্যাল সহ আরও অনেকেই। আমরা পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী পুরাতন মালদা ব্লকের পক্ষ থেকে আমরা আজকে 11 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। দাবি হচ্ছে অন্য সরকারি কর্মচারীদের মতো মিড ডে মিল কর্মীদেরকে পূজা বোনাস দিতে হবে এবং তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ সরকার যে 100 দিনের কাজ করছে তাতে 245 টাকা করে পড়ে, সেই হিসাবে আমরা 7,350 টাকা দাবি করছি। যে তাদেরকে সরকারি যা নিয়ম সেই হিসাবে ন্যূনতম মজুরি 7,350 টাকা দিতে হবে। এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন এই প্রসঙ্গে পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি জানান, তিনি মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে ডেপুটেশন কপি পেয়েছেন, তাতে 10 দফা দাবি উল্লেখিত রয়েছে। কিছু দাবি দাওয়া তিনি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন এবং কিছু দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। মিড ডে মিলের কর্মীরা এসেছিলেন, তাদের সংগঠন থেকে তাদের 10-15 রকম দাবি দেওয়া ছিল। তার মধ্যে কিছু ছিল মানে সঙ্গের বিভিন্ন বিষয়, তো সেগুলো আমি আঞ্চলিকভাবে সঙ্গের মিটিংয়ে বসিয়ে মিটিয়ে নেওয়ার কথা বলেছি। আর কিছু ছিল আমাদের পলিসি মেকিং বিষয়, সেগুলো আমি দেখে নিয়েছি, ওগুলো আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।